আসসালামু আলাইকুম দর্শক আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আমেরিকা থেকে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি দর্শক আজ আমি আইবিএস পর্ব আটে বলবো আই এর মতোই পরিপাকতন্ত্রের আরেকটি জটিল রোগ যার নাম আইবিডি। অর্থাৎ ইনফ্লামেটরি বাউল ডিজিজ এই আইবিডি একটা ভয়ানক রোগ যার আইবিএস এর মতোই কোনো সুনির্দিষ্ট চিকিৎসা নাই দর্শক আমি আইবিডি সম্পর্কে আবারও বলছি আইবিডি হলো ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ অর্থাৎ বাংলায় বলা হয় পরিপাক তন্ত্রের প্রদাহ আর এই প্রদাহ হয় দুই ভাবে প্রথমটিকে বলা হয় ক্রোন ডিজিজ দ্বিতীয়টিকে বলা হয় আলসারেটিভ কোলাইটিস দুটা ক্ষেত্রেই আমাদের পরিপাক তন্ত্রে সাধারণত প্রদাহ সৃষ্টি হয় অর্থাৎ ইনফ্লামেশন সৃষ্টি হয় তাই আমি ইনফ্লামেশন সম্পর্কে আরেকটু ক্লিয়ার করে বলতে চাই আমি আমার আগের বিভিন্ন ভিডিওতে বলেছি ইনফ্লামেশন বা প্রদাহ কি প্রদাহ হলো আমাদের শরীরে যে তিন প্রকারের রক্ত কণিকা থাকে একটাকে বলা হয় হোয়াইট ব্লাড সেল আরেকটিকে বলা হয় রেড ব্লাড সেল এবং আরেকটিকে বলা হয় অনুচক্রিকা এই তিন প্রকার কণিকার মধ্যে হোয়াইট ব্লাড সেল আমাদের শরীরকে বিভিন্ন প্রকার রোগ রোগ থেকে প্রতিরক্ষা দান করে কিভাবে এই হোয়াইট ব্লাড সেলের ভিতরে বিভিন্ন প্রকারের কোষ থাকে যে কোষ আমাদের শরীরে যখন ব্যাকটেরিয়া বা ভাইরাস প্রবেশ করে তখন তাদের বিরুদ্ধে যুদ্ধ করে তাদেরকে মেরে ফেলে আমাদের শরীরকে সুরক্ষা দান করে এই সিস্টেমকে এই পদ্ধতিকেই বলা বলা হয় হয় প্রতিরোধ ব্যবস্থা আর এটাকে ইংরেজিতে ইমিউন সিস্টেম বা ইমিউনিটি আর এই ইমিউনিটির কারণেই আমাদের শরীরে যেকোনো প্রকারে রোগ সৃষ্টিকারী জীবাণু প্রবেশ করলে তাদের বিরুদ্ধে যুদ্ধ করে মেরে ফেলে আর এই যুদ্ধের সময় শরীরে বিভিন্ন প্রকার হোয়াইট ব্লাড সেলগুলি যুদ্ধক্ষেত্রের যুদ্ধ ক্ষেত্রের দিকে যেতে থাকে অর্থাৎ যেখানে ইনফেকশন তৈরি হয়েছে বা যেখানে আক্রান্ত হয়েছে সেই আক্রান্ত এরিয়ার দিকে যেতে থাকে যাওয়ার সময় কিছু সিস্টেম তৈরি করে এবং কিছু কেমিক্যাল প্রোডাক্টও তৈরি করে যে কেমিক্যাল প্রোডাক্ট এবং সিস্টেমের মাধ্যমে সমস্ত হোয়াইট ব্লাড সেলগুলি অ্যাক্টিভেট হয় আর এই অ্যাক্টিভেশনের সময়ই এক এক প্রকারের প্রদাহ সৃষ্টি হয় বা ব্যথার সৃষ্টি হয় সেটাকে বলা হয় ইনফ্লামেশন আর সুস্থ শরীরে যখন রোগ সৃষ্টিকারী ব্যাক্টেরিয়া বা ভাইরাস প্রবেশ করে তখন এই ব্যাকটেরিয়া বা ভাইরাস যতদিন পর্যন্ত বেঁচে থাকে ততদিন পর্যন্ত এই যুদ্ধ চলতে থাকে অর্থাৎ ব্যাকটেরিয়া ভাইরাস এবং হোয়াইট ব্লাড সেল এর মধ্যে যুদ্ধ চলতে থাকে যখন ব্যাকটেরিয়া সব শেষ হয়ে যায় তখন হোয়াইট ব্লাড সেল তার যুদ্ধ থামিয়ে দেয় তখন শরীর স্বাভাবিক হয়ে যায় আর কোনো ইনফ্লামেশন বা প্রদাহ থাকে না কিন্তু কখনো কখনো কোনো কোনো ব্যাকটেরিয়া সহজে মরে না যেমন আমাদের স্টমাকের ভিতরে যে হেলিকোব্যাক্টার পাইলোরি এটা বছরের পর বছর জীবিত থাকতে পারে অর্থাৎ যতক্ষণ পর্যন্ত এই ব্যাকটেরিয়া জীবিত আছে ততক্ষণ পর্যন্ত আমাদের শরীরের ইমিউন সিস্টেম তার বিরুদ্ধে যুদ্ধ চালাতে থাকে অর্থাৎ প্রদাহ তৈরি হতে থাকে কিন্তু কখনো কখনো আমাদের শরীরের ইমিউন সিস্টেম অর্থাৎ হোয়াইট ব্লাড সেলগুলি কোনো এক অজানা কারণে ব্যাকটেরিয়া বা ভাইরাস না থাকলেও যুদ্ধ চালিয়ে যায় বা যুদ্ধ যুদ্ধ ভাব তৈরি করে রাখে অর্থাৎ প্রদাহ বা ইনফ্লামেশন তৈরি করে রাখে এই অবস্থা যদি তৈরি হয় তাহলে সেই ইনফ্লামেশন আর কখনোই বন্ধ হয় না দীর্ঘদিন ধরে চলতে থাকে তাকে বলা হয় ক্রনিক ইনফ্লামেশন আর এই ক্রনিক ইনফ্লামেশন যদি আমাদের পরিপাক কোনো এক জায়গায় হয়ে থাকে তাহলেই তাকে বলা হয় আইবিডি অর্থাৎ ইনফ্লামেটরি বাউল ডিজিজ এখন যেহেতু আমি আগেই উল্লেখ করেছি ইনফ্লামেটরি বাউল ডিজিজ দুই প্রকার একটা হলো ক্রোন ডিজিজ আর একটা হলো আলসারেটিভ কোলাইটিস এদের মধ্যে পার্থক্য কি এই এই এর মধ্যে পার্থক্য হলো ক্রোন ডিজিজ হয় পরিপাকতন্ত্রের যে কোনো অংশে আর আলসারেটিভ কোলাইটিস হয় শুধুমাত্র কোলনের মধ্যে তাছাড়া এই যে পরিপাকতন্ত্র এটা একটা টিউবের মতো যদি ক্রোন ডিজিজ হয় তাহলে টিউবের যে ওয়াল থাকে সেই ওয়ালের ভিতরে যে মাল্টিপুল থাকে সেই লেয়ারের সমগ্র লেয়ারের মধ্যে ছড়িয়ে পড়ে আর আলসারেটিভ কোলাইটিস শুধুমাত্র ইনার লেয়ারে ক্ষত সৃষ্টি করে এখন এই আইবিডি রোগের উপসর্গ কি সাধারণত আইবিডি এবং আইবিএস প্রায় একই রকম দেখতে উপসর্গগুলি প্রায় একই রকম অর্থাৎ গ্যাস ফর্মেশন হয় ব্লটিং হয় পেটের ভেতরে কামড় হয় অ্যাবডোমিনাল পেন হয় কনস্টিপেশন অথবা ডায়রিয়া হয়ে থাকে কিন্তু যদি আইবিডি হয় সেই ক্ষেত্রে সব সময় ডায়রিয়া হয় ক্ষেত্রে খুব কম ক্ষেত্রেই কনস্টিপেশন হয় ম্যাক্সিমাম ক্ষেত্রেই ডায়রিয়া হয়ে থাকে নাম্বার টু পেটে ব্যথা হয় সেটা আইবিএসের ক্ষেত্রেও হয় নাম্বার থ্রি রেকটাল ব্লিডিং বা রক্ত পায়খানা হয় অর্থাৎ আইবিডি হলে সাধারণত ব্লিডিং হয় আমাদের পায়খানার সাথে রক্ত যায় কারণ যেহেতু আপনার আমাদের পরিপাকতন্ত্রের কোনো না কোনো অংশে ক্ষত সৃষ্টি হয়েছে সেই ক্ষত থেকে প্রচুর পরিমাণে রক্ত পায়খানার সাথে মিশে চলে যায় কখনো কখনো আমরা রক্ত দেখতে পারি কখনো কখনো পায়খানা কালো হয়ে থাকে অর্থাৎ এই ব্লিডিংটা যদি ক্ষুদ্রান্তে হয়ে থাকে তাহলে অনেক দূর পার হয়ে অর্থাৎ কোলন পার হয়ে রেকটা মে যেতে হয় ফলে এই টাইমের ভিতরে রক্তের কালার চেঞ্জ হয়ে কালো হয়ে যায় তাছাড়া ওজন কমে যায় এবং সব সময় ক্লান্ত মনে হয় অনেক সময় পাইখানা আটকা পড়ে এক্ষেত্রে একটু বর্ণনা করা দরকার পাইখানা আটকা কেন পড়ে অর্থাৎ আইবিডি মানে হলো পরিপাকতন্ত্রের টিউবের ভিতরে যে কোনো এক জায়গায় ইনফ্ল্যামেশন অর্থাৎ সেখানে ইনফেকশন তৈরি হয়েছে এবং ইনফেকশন তৈরি হওয়ার মানে সেখানে ফুলে ওঠে ফুলে ওঠার অর্থই হলো টিউবে ডায়ামিটার কমে যায় অনেক সময় এতই কমে যায় যে সেই ডায়ামিটারের মধ্য দিয়ে আমাদের যে ওয়েস্টেজ তৈরি হয় অর্থাৎ পায়খানা সেটা মুভ করতে পারে না সেই ক্ষেত্রে পায়খানা আটকা পড়তে পারে তাছাড়া অনেক সময় জ্বর হতে পারে যেহেতু সেখানে ইনফ্লামেশন রয়েছে অর্থাৎ ইনফেকশন ইনফেকশন হলে আমরা জানি সাধারণত জ্বর হয় তাছাড়া আট নম্বরে শরীরে পানি শূন্যতা হতে পারে এবং সবশেষে রক্তশূন্যতা হতে পারে তার কারণ হল আমি আগে বললাম যে আইবিডি হলে সাধারণত ব্লিডিং হয় এই ব্লিডিং যদি কন্টিনিউয়াসলি দীর্ঘদিন হতে থাকে তাহলে শরীরে রক্তের স্বল্পতা দেখা দেয় সেটাকে বলা হয় রক্তশূন্যতা আর রক্ত শূন্যতা হওয়ার কারণেই আমাদের শরীরে যেহেতু পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন সাপ্লাই হতে পারে না ফলে শক্তি ঠিকমতো উৎপন্ন হতে পারে না তার কারণেই আমাদের শরীর অত্যন্ত ক্লান্ত মনে হতে পারে এখন প্রশ্ন হলো আইবিএস এবং আইবিআইডি এর মধ্যে সুস্পষ্ট পার্থক্য কি আইবিএস হলো সিনড্রোম কোনো ক্ষত থাকে না আর আইবিডি হলে ক্ষত সৃষ্টি হয় কারণ সেখানে আমাদের রোগ প্রতিরোধকারী ব্যবস্থা অর্থাৎ হোয়াইট ব্লাড সেলের অ্যাক্টিভিটিস থাকে ফলে সেখানে ক্ষত সৃষ্টি হয় তাছাড়া আইবিডি হলে পরিবর্তনটা টিউব হয়ে যায় এবং পায়খানায় রক্ত থাকে কিন্তু আই হলে টিউবের কোনো পরিবর্তন হয় না টিউবের কোনো ক্ষতি হয় না এবং পায়খানায় কোনো রক্তও থাকে না এখন এই আইবিডি রোগের চিকিৎসা পদ্ধতি কি অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে আই রোগের যেমন সুনির্দিষ্ট কোনো চিকিৎসা পদ্ধতি নাই ঠিক তেমনি এই আইবিডি রোগেরও সুনির্দিষ্ট কোনো চিকিৎসা পদ্ধতি নাই। তবে লাইফ স্টাইল চেঞ্জ করে সঠিক খাদ্যাভ্যাস তৈরি করে অ্যান্টি ইনফ্লামেটরি খাবার খেয়ে এই আইবিডি কে কন্ট্রোল করা যেতে পারে কিন্তু যদি এই আইবিডি আকার ধারণ করে অর্থাৎ ডায়রিয়া যখন হয় তখন অ্যান্টি ডায়রিয়াল ওষুধ খাওয়া যেতে পারে এবং ব্যাকটেরিয়াল প্রকোপ যদি হয়ে থাকে তাহলে অ্যান্টিবায়োটিক খেয়ে এই আইবিডি রোগকে সাময়িক কন্ট্রোল করা যায় এখন তিন নম্বরে বলা হয়েছে অ্যান্টি ইনফ্লামেটরি খাবার খেয়ে আইবিডি কন্ট্রোল করা যায় তাহলে সেই অ্যান্টি ইনফ্লামেটরি খাবার কোনগুলি যেমন ফলের ভিতরে বেরিজ অর্থাৎ স্ট্রবেরিজ ব্লুবেরিজ রাজবেরিজ ব্ল্যাকবেরিজ এই সমস্ত বেরি ফ্রুটগুলো সাধারণত আইবিডি কন্ট্রোল করতে সহায়তা করে তাছাড়া ফ্যাটি ফিস যে সমস্ত মাছে প্রচুর ফ্যাট থাকে যদি সামুদ্রিক ফ্যাটি ফিস হয় তাহলে খুব ভালো হয় তাছাড়া ফ্যাটি ফিস খেলে আইবিডি অনেক সময় কন্ট্রোল হয়ে থাকে অর্থাৎ এগুলোকে বলা হয় অ্যান্টি ইনফ্লামেটরি ফুড তাছাড়া অ্যাভোকাডোস গ্রিন টি মরিচ আমরা যে কাঁচামরিচ খেয়ে থাকি সেই কাঁচামরিচও অ্যান্টি ইনফ্লামেটরি খাবারের মধ্যে পড়ে তাছাড়া মাশরুম গ্রেপস গ্রেপ মানে আঙ্গুর টারমারিক অর্থাৎ হলুদ এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ডার্ক চকলেট টমেডোজ এবং চেরি ফল এগুলো খেয়ে আইবিডি কন্ট্রোল করা যায় এইগুলি ফুড হল অ্যান্টি ইনফ্লামেটরি ফুড দর্শক আজকের মতো এখানেই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ